আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমরা কর্মসূচি নিয়েছি। মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি থেকে আমরা আমাদের যে কাজ আছে, ফার্স্ট কাজ হচ্ছে পরিবেশ, পরিবেশকে আমরা ভালো করে আমরা তৈরি করব। মানুষের এলাকা চব্বিশটা ওয়ার্ডে আমাদের যে মানসুন আছে ওকে পরিবেশের সম্বন্ধে আমরা জানকারি দেব, এই পরিবেশ প্রতি ভালো করে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কীভাবে রাস্তাঘাট ড্রেন এসব পরিষ্কার হবে সেটা আমরা মানুষকে সচেতন করব। আমাদের এমপ্লয়ি যারা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। দু নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি প্লাস্টিক, প্লাস্টিক যে আছে প্লাস্টিকটা বর্জন করার জন্য আমরা মানুষকে সচেতন করব। প্লাস্টিক থেকে কত অসুবিধা হয় সেটা মানুষকে আমরা বুঝিয়ে দেব। প্লাস্টিক আমরা 2 অক্টোবর থেকে মাইকিং করে বন্ধ করার চেষ্টা করব, এই উদ্দেশ্যটা আমাদের সরকারে আছে। তারপরে আমাদের যে জল জমা জল ভর যে কাজগুলো মমতা ব্যানার্জি আছে সেটা আমরা এই কাজটা খুব শীঘ্রই শুরু করব। যেখানে জলাশয়গুলো আছে আমাদের ওদের পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করে বর্ষা জল আমরা এখানে থাকে সেই চেষ্টা করব। আর এখানে জলাশয় একটু ভাড়া হয়ে গেছে সেটা আমরা চেষ্টা করব, ওই জলাশয়টা আবার নতুন করে তৈরি করে আমরা জল ভরার আন্দোলনটা চালাবো। এটা এরপরে আমাদের এসডব্লিউএমএ যে সেরিগেশন করে আমরা বাড়ি বাড়ি থেকে মালগুলো জমা এসডব্লিউএম তুলছে তাদের জন্য আমরা মানুষ বাড়ি বাড়ি মানুষকে চেষ্টা করব সেরিগেশন করার, মানে জৈবিক অজৈবিক যে জিনিসটা আছে এ আলাদা আলাদা ভাবে করে জায়গায় একটা রাখবেন, ওনারা আমাদের এসডব্লিউএম লোক যাবে তারা তুলে রাখবে। এরপরে আমাদের চেষ্টা থাকবে কি আমরা এসডব্লিউএমএ লোক এসছে চেষ্টা হচ্ছে কি এখানে যা জিনিসগুলো হবে তাকে ওরা একটা চেষ্টা করে কিছু না কিছু কাজ করবে, গ্যাস তৈরি প্লাস্টিক থেকে গ্যাস তৈরি করবে, তারপরে খাদ তৈরি করবে, অনেক জিনিস আছে সেই চেষ্টা আমাদের রিপেয়ার দেওয়া আছে। সুরা থেকে লোকও এসছে আমাদের অশোক মান্ডা যিনি সিআইসি আছে ওনার সঙ্গে কথাবার্তা চলছে। এরপরে আমরা চাইছি কি গাছ লাগানোর চেষ্টা হচ্ছে আমাদের, আমরা কালকে 200 গাছ মতন দিয়েছি আর 200 মতন গাছ দেওয়া যাবে, একটু বেশি করব, 8-9 তারিখে 300 মতন গাছ দেওয়া যাবে। আমরা সবাই নাগরিক বৃন্দকে বলে দিয়েছি যে আপনারা আসবেন ফ্রি গাছটা নেবেন গাছ লাগাবেন, কেন কি গাছ লাগালে কি হবে যে মানুষের জীবনটা বাঁচবে, পর্যাবরণটা ভালো হবে, অক্সিজেনটা পাওয়া যাবে। যদি গাছ নষ্ট হয়ে যায় তো কিছুদিন পরে আমরা দেখবো কি আমাদের শ্বাসকষ্টটা বেড়ে গেছে, অনেক অসুবিধা হবে। গাছ যদি না থাকে প্রাণী বাঁচতে পারবে না, এটা একদম ঠিক হয়ে গেছে, কেন কি এই গাছ আমাদের মূল জীবন মতন আছে, যেই রকমের জল মানুষের জীবন আছে সেই রকম গাছটাও আমাদের জীবন আছে। আশা করি কি আমরা সমিতির পক্ষ থেকে এই কাজ মানুষকে দিয়ে করবো, সবাই মানুষ কাঁচাপাড়া মানুষ যত আছে সবাই আমাদের পাশে দাঁড়াবে, এই কাজগুলো আমরা সফলতা কর্মসূচি আছে সেই কর্মসূচি আমি আমাদের অফিস সুপারিনটেনডেন্ট দেবাশিস বাবু আছেন উনি বলে দিচ্ছেন, আপনারা এই কর্মসূচিটা একটা নোট করে নিন, এই কর্মসূচি অনুসারে আমাদের কার্যক্রমটা জোর হবে। আপনাদেরকে টোটাল নাম্বার অফ ট্রিস কত তোমরা এনেছি? এবার তার মধ্যে ধরুন কালকে কিছু ডিস্ট্রিবিউট হয়ে গেছে, স্কুলে কিছু কাজ যাবে, কিন্তু স্কুলে আমরা দুটো প্রভাবে ভাগ করেছি, একটা হচ্ছে কিছু টিম্বার পর্যন্ত আর হচ্ছে কিছু ফলের গাছ, সেটা স্কুল ওয়াইজ হবে। আর 9 তারিখ হচ্ছে ওয়ার্ড ওয়াইজ একটা স্যাপলিং ডিস্ট্রিবিউশন হবে, সেখানে ওয়ার্ড কাউন্সিলর তার নেতৃত্বে ওইখানে সাধারণ মানুষকে কনভেন করা হবে, ইন্সপায়ার করা হবে যারা গাছটা নেন এবং গাছটা লাগান। ঠিক যেরকম আমরা আগামী মানে গতকাল আমরা আম্বেদকর বাজারের সামনে একটা ক্যাম্পেনিং করেছি, চেয়ারম্যান স্যার ছিলেন, ভাইস চেয়ারম্যান স্যার ছিলেন,
সেখানে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এসে গাছ নিয়ে গেছে এবং তারা তাদের নাম এবং ফোন নাম্বার নথিভুক্ত করে রেখেছে। আগেও আমরা 1000 গাছ ডিস্ট্রিবিউট করেছিলাম গাছটা বাড়া পৌরসভা শতবর্ষে। এবার কত হবে তাহলে এই টোটাল প্রোগ্রামে কত হবে টার্গেট কত? আমি বলছি আসবে। আচ্ছা সেই ডিস্ট্রিবিউশনটা আমরা করবো ওয়ার্ডে ওয়ার্ডে কনসালেন্টকে দেবো। ওয়ার্ডে ওয়ার্ডে কনসালেন্টকে আমরা গাছটা দেবো ওনারা মাঠে লাগিয়ে দেবে। তারপরে কত কোনো ক্লাব আছে ওনাদেরকে দেওয়া যাবে। অনেকগুলো স্কুল আছে স্কুলকে আমরা গাছটা দেবো। সেটা আমাদের মাস্টারমশার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে স্কুলে মাস্টারমশাদেরকে চেষ্টা করে গাছ দেওয়া হয়ে গেছে। বাকি চেষ্টা আমরা করছি কি অনেক প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কিছু না কিছু গাছ দিয়ে গাছটা লাগানোর চেষ্টা করব। গাছ কি করে বাঁচবে সেটাও আমরা চেষ্টা করছি। দরকার হলে আমরা ওই গাছ ঘেরার জন্য বাস্কেটটা তৈরি করে দেবো কেন কি গাছটা আমাদের বাঁচাতে আপনার জায়গা আছে কিনা। অনেক মানুষ বলছে কি জায়গা আছে আমি টপে একটু লাগিয়ে ছাদের উপরে রেখে দেবো বড় গাছ না আমরা চেষ্টা করেছি ছিল উনি আসেন না। পরে আমরা কাগজে পড়ার পর আমাকে ব্যক্তিগতভাবে আপনি এটা করলেন এরকম প্রশ্ন করেছে। আমি বললাম আপনি পরিষ্কার কাউন্সিলর আপনি পরিষ্কার করে দিন। তো গিয়ে উনি আমাকে বললেন আবার তাহলে খবরটা করে দিন যে পরিষ্কার করেছি। এটা এটা না 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 এটা কিন্তু বড় 4 নম্বর ওয়ার্ডে গেছিলাম একটা হাইরোডের পাশে বাড়ি দোতলা বন্ধ আছে ওর উপরে জঙ্গল ঝাড় হয়ে গেছে ওই বাড়ির লোকে কোনো ড্রেস পাওয়া যাচ্ছে না। তো আমরা আমার বাড়িটা কিভাবে পরিষ্কার করব আশেপাশে লোকে জিজ্ঞেস করেছে লোক কোথা থাকে ওনারা বলবেন কি উনি কলকাতা থাকেন উনি আসেন এখানে বাড়িটা আপনার 3-4 বছর থেকেই বন্ধ আছে। তো আমাদেরও একটা সমস্যা হচ্ছে কি বাড়ির ভিতরে ঢুকে তো আমরা পরিষ্কার করতে পারবো না। বাইরে থেকে আমি চেষ্টা করছি বাইরে থেকে চেষ্টা করলেও আমাদের অসুবিধা আছে যদি উনি জেনে যদি কোনো রকমে কমপ্লেন করেন মুনসিপ্যালিটি আমাদের নিজে এসে যাবে। তো আমি ভেবেছি কি আইছি কি আমি জানাবো এই কথাটা 4 নম্বর ওয়ার্ডে ওনার সঙ্গে আলোচনা করে আমরা বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টাটা করবো। জঙ্গল আছে তো ভিতরে আছে না আছে ভিতরে আমরা ঢুকতে পারবো না তালা ভাঙতে পারবো না তো তারপরে কেস খেয়ে যাবো। 8 নম্বরে বাড়ি আপনি যা বললেন আমি কালকে কনসালকে ডাকবো কি অবস্থাতে আছে না হলে আমরা নিজেই স্পটে যাবো। আমাদের সিআইসি আছে অশোক মান্ডার ভাইস চেয়ারম্যান আমি নিজেই যাবো আমরা তিনজনে দেখে নেব কি অবস্থা আছে যদি পরিষ্কার পরিচ্ছন্ন দরকার হয় আবার আমরা গাড়ি দিয়ে তুলে নিয়ে চলে। কালকে আমরা চেয়ারম্যান সাহেব একবার গিয়েছিলেন আমাকে বললেন আমি বলছি কাল আমি পরশুদিন 4 নম্বর ওয়ার্ডে আমরা সবাই গেছিলাম দেখে এসেছি ওইখানকে কিছু মানে ও মন্দির তো আপনার 30-35 বছর আগেকার হয়েছে ওইখানে মানুষরা কিছু মানুষ বলছে কি এই এই মন্দির ভেঙে আপনি এটা রাস্তা খুলে দিন কিছু মানুষ বলছে জয়েন্ট পিটিশন করেছে ওরা বলছে কি না মন্দির ভাঙা যাবে না মন্দির আমাদের অনেক পুরনো আছে যারা নতুন ভাবে ওইখানে গিয়ে বাস করছে তারাই বলছে আমি ঘুরে এসেছি নিজে স্পটে গিয়ে দেখে মন্দিরটা ভাঙা যাবে না। যেখানে আপনি বললেন জল জমা আছে সেটা একটা ডোভা মতন ছিল রাস্তা অধিক হয়েছে অধিক হয়নি তো ওই অল্প ডোভাটা আছে আমরা চেষ্টা করছি ওটাকে একটু মেকআপ করে কোন রকমের রাস্তাটা করে দেওয়া যাবে। আমাদের মশা মারার তেল ওইখানে ব্লিচিং সব দেওয়া হচ্ছে আমি কনসালের সঙ্গে যোগাযোগ করেছিলাম মানুষরাই বলেছে কি না তেল দেওয়া হচ্ছে ব্লিচিং দেওয়া হচ্ছে ওই কিছু জায়গা মানে ধরুন 4 ফুট থেকে 5 ফুট জায়গাটা মানে গর্ত আছে ওটা ফিল আপ করে দিলে আগে ওটা ড্রেন একটা বড় ড্রেন ছিল সেই জন্য ওইখানে কাজটা করা যায় না ড্রেনটাই ভরে গেছে ওটা পরিষ্কার করে দিলে আমরা ওটা রাস্তাটা তবুও যদি মুন্সাটা আমি যা দেখলাম মন্দির তো ভাঙা যাবে না না ভাঙলেন আপনি একটা পলিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে পলিটিক্যাল সো আমাদের এমএলএ সাহেব চিঠি একটা দিয়েছেন মন্দিরে তো মন্দির যে রাস্তা আছে মানুষ চাইছে লেকিন অপোজিশন পার্টি মানে ওখানে যা যাওয়া মন্দিরে ভাঙা না যায় সেটা কম পক্ষে 150 মতন লোক সই করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আমার লোক গেছিল পিডব্লিউডিকে দেখে এসছে ওইখানে মানুষ বলছে কিছু মানুষ বলছে মন্দির ভেঙে দেন কি অনেক মানুষ বেশি ভাগ বলছে মন্দির ভাঙা যাবে না এই মধ্যে আমরা যাবো না ওইখানে কোনো পলিটিক্যাল সিচুয়েশনে ইন্টারফেয়ার করার মতন জায়গা নেই
এটা হচ্ছে পরিষ্কার। আমরা মন্দির ভাঙতে পারবো না, আমাদের মন্দির আছে, 40 বছর আগে মন্দিরটা হয়ে গেছে। আছেন ঠিকই আছে, আমরা তো বলছি উনি কাউন্সিলর আছেন, দেখেন আমাদের কিছু কিছু জায়গা পলিটিক্যালি অসুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ডাকতে পারছি না। এটা কয়েকটা লোকাল পেপার আছে, তারা উল্টো পল্টো লিখে দেয় মুনসিপালিটি সম্বন্ধে, সেটা না হয় জেনে নিন। আমি বলছি কি আমার মুনসিপালিটি বোর্ড অফ কাউন্সিলার যারা ভুল কিছু করছে সেটা আপনারা জেনে নিন, ভুলটা আমরা নিশ্চয়ই সুধার করে নেব, লেকিন ভুল তথ্যটা মানুষকে বিভ্রান্ত আপনারা করবেন না। আমি আপনাদের দিয়ে এটাই অনুরোধ রাখছি। পিডব্লিউডি জায়গাটা এটা বড় সেফ হচ্ছে, সেটা আমাদের কাছে কমপ্লেন আছে। আমি দিনপুর আইসি চিঠিটা অলরেডি করে দিয়েছি, ওনাকেও চিঠি করে দিয়েছি, আপনার কাছে কোনো ডকুমেন্টস নিয়ে আসুন। আমি পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন ওনাকেও চিঠি করে দেওয়া হয়েছে, আমি একটা চিঠি এসডিওকেও করে দিয়েছি যে বেআইনি কনস্ট্রাকশন রাস্তার উপরে হবে। আমাদের যে হাতে আছে আমরা তো কমপ্লেনই করতে পারি জায়গা মতো, যদি জায়গা মতন কমপ্লেন করে যদি অ্যাকশন হয় তো ভালো, না হলে আমাদেরকে দায়িত্ব দিলে আপনারা একটা অ্যাকশনটা করবেন। বলেছিলাম কি আপনারা যা ভিও হবে আমাদের একটা কাঁপি দিন, আর দিনপুর আইসিকে দিন, আপনারা একটা ডেমনস্ট্রেশন দিন আইসিকে কি এটা ওভারগেট কেন হচ্ছে। ওভারগেট তো করলে অনেক অনুভব অসুবিধা আছে, মুনসিপালিটি অসুবিধা আছে, যদি কোনো জায়গায় আগুন লাগে আমাদের বড় দমকল বাহিনী যারা যেতে পারবে না। এই অবস্থাগুলো আমি আইসি স্যারকে বলেছিলাম কি আপনি একটু তদন্ত করে একটা দেখুন কি করবেন। বই আমাদের কম্পোজ হয়ে রেডি হয়ে রয়েছে, আমরা একদম এক্সপেক্ট করছি বইটা দুর্গা পুজো থেকে কালী পুজোর মধ্যবর্তী কোন সময় প্রকাশিত হবে। দুর্গা পুজো আগে করলে ক্ষতি কি, যদি এলাকাবাসীরা পায় অসুবিধা নেই, তার উপর বেস করে না। আমি এগুলো প্রশ্ন আপনাদের দেওয়া হয়েছে, প্রোগ্রাম চার্টের কোনো ক্লারিফিকেশন আপনাদের দরকার আছে কি? যদি কাজের পক্ষ থেকে সাইডে মিটিং একটা ডাকা আছে 7 তারিখে, আচ্ছা আপনাদেরকে বলা যাবে না, ওইখানে বলা যাবে কি তাহলে ওইখানে পেস্টও ডাকো আমরা 12টার সময় আসবেন। হ্যাঁ আমরা চেষ্টা করছি কি প্লাস্টিকটা এখানে বন্ধ হয়ে যাক, প্লাস্টিক বন্ধ করে দিলে আমাদের এরম কল্যাণী টোটাল বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যে কাঁচা পড়ালটা বন্ধ হয়ে যায়, আমরা মাইকিং করে দেবো 2 অক্টোবর থেকে আমরা শুরু করছি এটা। আমি কালকে ওইখানে ঘোষণা করেছি টিকিং মার্কেটে যে প্লাস্টিক আমাদের চেষ্টা হবে, আমরা দেখবো যদি যারা প্লাস্টিক বিক্রি করে তাদের 5,000 টাকা মতন ফাইন করে দেবো। এবং আমাদের এবার ইচ্ছা আছে 2 অক্টোবরের আগে আমাদের কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির এরিয়া থেকে প্লাস্টিক মুক্ত করবোই আমরা। প্লাস্টিক এবং থার্মোকলটাকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি 2 অক্টোবরের আগে আমরা কাঁচরাপাড়া শহরটাকে প্লাস্টিক এবং থার্মোকল একেবারে বহির্ভূত এবং বর্জন করবই আমরা, এটা আমাদের প্রতিজ্ঞা কাঁচরাপাড়া পৌরসভা। একটা মুদিখানার দোকান, সেই দোকান থেকে আমি একটা জিনিস আনতে গেছিলাম, সত্যি বলে ময়দা আনতে গেছিলাম বাড়ির জন্য। আমি বললাম আমি নেবো কি করে, আমি তো কিছু আনিনি, বলে আমি আপনাকে ওই ময়দাটুকুনি দিয়েছি ওই প্লাস্টিকটা ওইটা কি প্লাস, আপনি আর প্লাস্টিক চাইবেন আমি দেবো না, বলে এটাও তোমাকে বর্জন করতে হবে। হ্যাঁ আমরা ব্যবস্থা নিয়েছি, আমি একদম বাস্তব আজকের ঘটনা বলছি।
এবং ওরা বলছে এবার আমরা কাগজের ঠোঙায় এই ময়দাটা দেবো, আপনি নেবেন কিভাবে আমরা জানি, তাতে আমার মাল বিক্রি হয় ভালো না হয় ভালো? ভালো এটা তো ভালো সব জিনিসটা যদি একসঙ্গে কাজটা হয় তো ভালো, এটা বন্ধ হয়ে যাবে, আপনারা সহিতা করলে বন্ধ হয়ে যাবে। বারবার দেখাবেন এখানে প্লাস্টিক বিক্রি হয়েছে, মুসপাইটি কিছু করছে না, এইসব জিনিসটা দেখালে আমরা একটু অ্যাক্টিভ বেশি হয়ে যাবে। ঠিক ডাইট দিচ্ছি, আমাদের তো মাইকিং করতে হবে, আগে মানুষকে সব ডাইট বলে দিতে হবে যে এটা বন্ধ হলো, যারা না বন্ধ করলে এই শাস্তিটা পাওয়া যাবে। তো বলছি আমাদের স্টেট আরবান ডিপার্টমেন্ট সুডার গাইডলাইন এবং হচ্ছে কাঁচরাপাড়া পৌরসভা সঙ্গে নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা 2 তারিখ থেকে 9 তারিখ অবধি এই সপ্তাহকাল ব্যাপী একটা আমাদের স্পেশাল ক্লিননেস ড্রাইভের একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে। সেই প্রোগ্রামকে আমরা মান্যতা দিয়ে আজকে কাঁচরাপাড়া পৌরসভা সচেষ্ট হয়েছে প্রত্যেকটা এসএসজি গ্রুপকে নিয়ে এবং এসএসজি গ্রুপ কে সঙ্গে নিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করছি। এসএসজি গ্রুপ আমরা এই কাজের জন্য মানে খুব আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং কাঁচরাপাড়া পৌরসভার যার গভর্নিং বডি কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির প্রত্যেক ওয়ার্কাররা এই সঙ্গে সহযোগিতা করছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আর হচ্ছে সেভ ওয়াটার, সেভ লাইফ সেভ ওয়াটার, এইটা মূল উদ্দেশ্য নিয়ে আমরা ম্যাক্সিমাম আমরা কাজে লেগে পড়েছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা হচ্ছে এমন একটা জিনিস যে ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে এর একটা প্রবলেম রয়েছে। আমরা প্রতিনিয়তই প্রতিদিন আমরা খাবার কিনে এনে খাই বা প্রতিদিনের ব্যবহার্য বস্তুগুলোকে আমরা নিজেরা ব্যবহার করি, ব্যবহার করার পরে সে ব্যবহার্য অব্যবহৃত বস্তুগুলোকে আমরা রাস্তায় অথবা কি করছি যেখানে সেখানে যত্রতত্র ফেলে দিচ্ছি। সেই ফেলে দেওয়া বস্তু থেকে আমাদের নিকাশি নালা থেকে আরম্ভ করে আমাদের বড় বড় নদী নালাগুলো সব জ্যাম বা দূষণ তৈরি করছে, সঙ্গে আমাদের ল্যান্ড বা মাটিগুলো দূষিত হচ্ছে, তার সঙ্গে তৈরি হচ্ছে প্লাস্টিক এবং থার্মোকল। এই দুটোকে আমরা বর্জন করার জন্য আমরা বিশেষভাবে প্রোগ্রাম নিয়েছি এবং আজকে আমার সঙ্গে এই মুহূর্তে সুরা থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার আমার সঙ্গে এসেছেন ভিজিট করতে। ওনারা হচ্ছেন আমাদের একটা প্রজেক্ট ডাইরেক্টর, ওনারা এসছেন আমাদের কাছে, এই প্রজেক্ট ডাইরেক্টর আমাদের সঙ্গে মিটিং করতে এসছেন ওনাদের কতগুলো ডেটা নেওয়ার জন্য। আমরা চাইছি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রোগ্রামটা আছে যেটা আমরা সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা ল্যান্ডফিল এরিয়া নিয়ে যাচ্ছি সেটা হ্যাজার্ড অবস্থায় নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা চাইছি এই হ্যাজার্ডটাকে না নিয়ে আমরা ওয়েট এবং ড্রাই এই দুটোকে পার্ট করে ভাগ করে নিয়ে যদি আমরা ল্যান্ডফিল এরিয়া নিয়ে গিয়ে অর্থাৎ স্যাগ্রিগেশন পদ্ধতির মাধ্যমে ডোর টু ডোর স্যাগ্রিগেশন করার পরে সে ল্যান্ডফিল এরিয়া যখন সেগুলো পৌঁছবে আমরা চাইছি সেখান থেকে কম্পোস্ট এবং মিথেন গ্যাস তৈরি করার জন্য। সেই জন্য আমরা বাড়িতে বাড়িতে চেষ্টা করছি দুটো করে বিন দেওয়ার জন্য, একটা হচ্ছে জৈব এবং অজৈব পদ্ধতিকে আলাদা করে রাখার জন্য। জৈব থেকে আমরা তৈরি করব সম্ভবত আমরা আমাদের কম্পোস্ট তৈরি করব বা সার তৈরি করব, জৈব সার তৈরি করব, এবং হচ্ছে অজৈব পদ্ধতি থেকে আমরা তৈরি করব মিথেন গ্যাস। এই পদ্ধতি নিয়ে আমরা ডিপিআরও তৈরি করেছি, সেই ডিপিআরটা মেনলি আমাদের কাঁচরাপাড়া পৌরসভার জন্য তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু সেই ল্যান্ড আমাদের নেই সেহেতু একটা ক্লাস্টার প্রোগ্রাম হচ্ছে কল্যাণী মিউনিসিপ্যালিটি, 4টি মিউনিসিপ্যালিটিকে নিয়ে আমরা এই ক্লাস্টার প্রোগ্রামটা করছি, কল্যাণী কাঁচরাপাড়া হালিশহর এবং হরিণঘাটা, এই 4টি মিউনিসিপ্যালিটিকে একসঙ্গে নিয়ে আমাদের কল্যাণীতে একটা ক্লাস্টার প্রোগ্রাম হচ্ছে। সেই প্রোগ্রামের ডেটাগুলো ওনারা নিতে এসছেন। আমরা চাইছি এই ওয়েস্টটা যাতে মানুষ যাতে না বুঝতে পারে, মানুষ যাতে মানে যাতে দুর্গন্ধ বা মানুষ যাতে সচেতন হয় সেই ওয়েস্ট সম্পর্কে, সেই জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব এবং তাকে দূর করার জন্য আমরা চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম এবং আমাদের এই প্রোগ্রামের জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় সুধামা রায় মহাশয়, উপস্থিত আছেন উপপৌরপ্রধান মাখন সিনহা মহাশয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মাননীয় সুভাষ চক্রবর্তী মহাশয়, সঙ্গে উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর বৃন্দ ঝুম্পা সিং,
সঙ্গে উপস্থিত আছেন আমাদের বাসনা বিশ্বাস মিত্র এবং একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় বেবি বণিক সহ হেলথ অফিসার, সঙ্গে আমাদের আছে এপিও এবং উপস্থিত আছেন এপোসের ফিনান্স অফিসার, এবং সঙ্গে তিনি আমাদের বিশেষ সহযোগিতা দেন দেবাশিস রায়, আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট। তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রাম এবং সহযোগিতার মাধ্যমে আমরা ভারত আমাদের আমাদের কাছাকাছি শহরটাকে নির্মল শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.